সত্যি খুব সুন্দর আর পুরো গ্রিনারি, আর এখানেও তো কোভিড কেসও নেই। আমাদের ওখানে তো মানে বাড়ি বাড়ি কোভিড, বাট এখানে দূর দূর তো কোনো কোভিডও নেই। আর এখানে প্রায় লোকেরা মাস্ক পরেই যাচ্ছে। আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এখানে লোকেরা মাস্ক কেন পরছে না, বাট আমরা জানতে পারি এই গ্রামে একটাও কোভিড কেস নেই, এটা সবচেয়ে প্লাস পয়েন্ট। বাট আরেকটা কথা বলতে চাই, আমাদের দেখেও সবাই ভয় পাচ্ছে, বারে বারে বলছে কলকাতার থেকে এসছে, তাদের বিশ্বাস নাকি আমরা নাকি কোভিড নিয়ে এসেছি। বাট এটা সত্যি না যে কলকাতায় যারা থাকে তারাই কোভিড নিয়ে আসে। ইনফ্যাক্ট যখন লকডাউন খুলবে এদেরকে কলকাতায় কিন্তু কাজ করতে যেতে হবে, তখন কি তারা এখান থেকে এখানে আসছে না? এই ফিলোসফিটা কিন্তু একদমই ভুল। হাই গাইস, আমরা ঘুরতে বেরিয়েছি সবাই মিলে, আর এখানে সত্যি আমাদের ওখানে তো ঘোরা মানে মল, আর যেটা এখন পুরো বন্ধ কোভিড এর জন্য, ঘোরার কোনো জায়গা নেই, ঘরে বসে থাকা লকডাউন হয়। বাট এখানে ঘোরার জন্য অনেক জায়গা আছে, বলিসি বলো। অনেক জায়গা আছে এখানে ঘোরার জন্য। কি কি জায়গা আছে একটু বলে দাও। পলিশ করা হয়, তারপরে আমরা এটাকে মানে হ্যাঁ যেটা আমরা কিনে খাই সেদ্ধ করে। যাই হোক, এটা রাইস মিলটা দাও তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে রাইস মিল। এখানে ওখানে দুটো মেশিন আছে, মেশিনের মধ্যে ধান ভাঙলে ধান ভাঙানোর পরে আলাদাভাবে এই হাক্সগুলো আলাদা হয়ে যায়, দেন পলিশড হয়, বস্তাতে প্যাকেজিং হয়ে তো বিক্রি হয়। বাবা আমি ভয় পেয়ে গেছি, তারপরে ছুটে আসি, ভাবলাম কুকুরটা ছুটে আসছে। দেখতেই পাচ্ছ এখানে এখন এই এখানে ধানগুলোকে বিছিয়ে সেদ্ধ করা হয়। আওয়াজ তো হবেই ফ্যাক্টরিতে, এরা আমাকে কেউ আছে কথা বলতে দেবে না। এই দেখো এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, এটাও একটা আরেকটা গ্রামের দিকে যাচ্ছে, দরাবপুর নাম, তোমরা চিনবে না অবশ্য। এখানে আমি মামা বাড়ি বলে সবই চিনি, আর এটা তোমরা চেনোই, অনেক কেউ চেনো অনেক কেউ জানো না। এটা ওল গাছ, আমরা যে ইয়াম বলি, এলিফ্যান্ট ইয়াম না কি বলে জানো, এটা সেই ওল গাছ। এই ওলের ডাটা খায় অনেক, কর গলাও ধরে। জাস্ট দেখো ভিউটা দেখো, ওয়াও, জাস্ট মেসমারাইজিং। এর জন্য ভালো লাগে এখানে প্রচন্ড। এটা কার ছাগল ফেসে গেছে, আরে এটা উঠিয়ে দিই ওকে। এই দেখো রাম ছাগল। এই দেখো এটা কি গাছ মামি? না না, এটা তো ওল গাছ না, এটা পটল গাছ। কত পটল হয়েছে, সামনে কি দেখানো যাবে একটু? না নামা যাবে না, কাদা আছে, আমি নেমে যাচ্ছি। পটল গাছে মেয়েদের যেতে নেই, কুসংস্কার গ্রামের। ও তাহলে আমি গেলে কেস খেয়ে যেতাম। না না না, নামতে নেই। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে পেঁপে গাছ। ওই সাইডে পেঁপে গাছগুলো বড় হয়ে গেছে, কিন্তু এখানে পেঁপে গাছগুলো জাস্ট মানে লাগিয়েছে। কি সুন্দর না, কত বড় রোড, আর রোড পুরো ফাঁকা, আর আমি এখানে একা। আমাদের ওখানে তো কত গাড়ি ঘোড়া, মানে জাস্ট তুমি একটা স্টেপও ফেলতে পারবে না, মনে হবে যে এই মনে গাড়ি ধাক্কা দিয়ে দেবে। আর এখানে মনে হচ্ছে ওয়াও, তোমার এই রাস্তা, তুমি এখানে শোও, নাচো, গাও, কেউ কিছু বলার নেই। এই দেখো কত পটল, পাতার নিচে নিচে পটলগুলো লুকিয়ে আছে। ওয়াও, এখন একটা গাড়ি আসলো এতক্ষণ পরে। কি হচ্ছে মামি? এটা গ্রামের লোকেরা আলতা পরে। এটা কি করে আলতা পরে দেখি, দেখো এটাকে। আচ্ছা, নিয়ে এই গাছটাকে এ করে ফল করে ফলটাকে নিয়ে আলতা দিয়ে ডিজাইন ডিজাইন করা হয়। আচ্ছা, এই যে মামি, আমি তো আলতা পরে একটা, এটা আলতা পরে আমরা নিয়ে যাচ্ছি, কারণ এটা বাড়িতে যে ট্রাই করব। এটা দিয়ে আলতা করলে খুব সুন্দর লাগে। দেখো কত পেঁপে গাছ, নিচে পেঁপে গুলো পেকে পড়ে আছে, মানে পেকে গেছিল বলে পড়ে গেছে। এখানে কেউ কিছু নিলে কেউ কিছু বলে না। আমাদের ওখানে যদি এটা পাতা পড়ে, তুমি তো টাচ করলে কেউ বলবে এটা আমাদের গাছের পাতা। লোকেরা বলে এই গাছটা যখন কোথাও কেটে গেলে ঠিক এই কষ্টটাকে এমনি করে ছিঁড়ে
এমনি করে যদি লাগানো যায় মানে কষ্টটা মেইনলি এই মেইন কষ্টটা আসলে সেখানে রক্তটা বন্ধ হয়ে যায় গাছটা দেখাও নামটা কি জানো না গাছটার নামটা আমি জানি না সবার মুখে শুনেছি তুমি তো অ্যাপ্লাই করেছো কোনোদিন হ্যাঁ করেছি আমার ঠিক হয়েছে বাহ এটা রাস্তার পাশে একদম রাস্তার পাশে দেখো কত সুন্দর দেখো গাছটা দেখো এই দেখো আমি আরেকটা তুলে দেখাচ্ছি এই এই দেখো এটাকে এমনি করে ছেড়ে এই দেখো কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে তুমি এমনি দিয়ে দেবে তোমার এই কাটা জায়গায় রক্তটা বন্ধ হয়ে যাবে ছাগল কথাই শুনছে না শিং তো গুঁতো দিয়ে তোমার পেছনে দেখো কে আসছে ভালো করে দেখো কে আসছে স্লো মো করছে গরুর সাথে লাল পড়েছে ওরে বাবা না তো মুখ বেঁধে দিয়েছে তুলেছি এটা তুলছি কি কি বলছে বকুকে আমি তো একটু করিনি কি না না করেছি জায়গাটা পুরো কুটকের মতন লাগছে না পুরো একদম লাগছে দেখো মনে হচ্ছে না পটল ক্ষেত মনে হচ্ছে চা বাগান একটু দূর থেকে দেখলে চা বাগানই মনে হচ্ছে দেখো এখনো দেখো মেয়েরা কাজ করছে চা বাগানের মতো তাকিয়ে দেখো ঠিক সন্ধ্যাবেলা যাবে হারিকেনের লাইটে রান্না হবে খাবে শুয়ে পড়বে লাইটে কোনো কথাই নেই আর অপমান করো না রাস্তার পাশে লাউ গাছ কুমড়ো গাছ ভাবা যায় আমরা এগুলো কিনে কিনে খাই আর এখানে এগুলো ছাগল গরু সব খাচ্ছে এই রাস্তাটা আমার খুব ভালো লাগে কেন কিন্তু ওদিক থেকে কি একটা বললাম তাকে দরাদপুর যাওয়া যায় তো দরাদপুর কিন্তু ঢাকা পাড়া বলে মানে সে ঢাকাই ওখানে থাকে গামছা পাওয়া যায় তাঁতের শাড়ি তাঁতের শাড়ি বাড়িটা ভেঙে গেছে এখানে একটা মেয়েটা মারা যাওয়ার পর থেকে না না এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে কোথায় কোথায় আমি যাচ্ছি ওদিকে জুম করে নিচ্ছি কোথায় আছে হ্যাঁ এখানে শুয়েছিল মানে গরমকালে ফ্যামিলি নিয়ে মেয়ে তার বাবা মা লরি উপর থেকে চলে গেছে এটা নিউজেও দিয়েছিল জায়গাটা ওনার হাজবেন্ডটা মারা গেছে যখন এই দুটো মেয়েকে দেখেছিল তারপরেই ওনার হাজবেন্ডটা মারা গেছে ও না দরকার নেই আর কিছু বলো এখানে আমরা এখান থেকে যেতে পারলেই বাঁচি কিন্তু আমরা কোনো ভূত টুত প্রমোট করছি না এগুলো জাস্ট আমরা শুনেছি তাই বললাম আমরা এগুলো কিছুই প্রমোট করছি না জাস্ট আমরা যা শুনেছি সেটাই বললাম জাস্ট ফর এন্টারটেইন পারপাস আর এখানে এরা যা যা বলেছে সেটাই হয়েছে আদৌ কি ঘটেছে সেটা আমাদের কাছে কোনো টুকটা কোনো কিছু প্রুফ নেই এটা নিয়ে যাচ্ছি এটা দেখলে তোমাদের হয়তো ভালো লাগছে না ভালো লাগবে না বাট এই জায়গাটা অনেক হিস্ট্রি আছে এটা একটা মন্দির
এখানে কালীতলা বলে সবাই। এখানে কারোর যদি নতুন বিয়ে হয় বা কোনো যদি কেউ শুভ কাজ করতে যায় তাহলে এখানে পুজো করে যায়। এখানে পুজো কিছুই না, জাস্ট মাকে বাতাসা দিতে হয়, ধূপকাঠি এবং কাঁচা দুধ, আর জবা ফুল তো অবশ্যই যেহেতু এটা কালীতলা। তারপরে নমস্কার করে এখানে স্বর্গেও চলে গেল। Bye-bye.